বছরের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে ঢাকা। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, দেশের কোথাও কোথাও শনিবার দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে। গত কয়েকদিন ধরে হাড় কাঁপানো শীতে ছিলেন রাজধানীর বাসিন্দারা। তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস থাকলেও শীতের অনুভূতি ছিল 10 ডিগ্রির মতো, অর্থাৎ মৃদু শৈত্যপ্রবাহের পরিস্থিতিতে ছিলেন রাজধানীবাসী। এমন পরিস্থিতির আর অবনতি হয়েছে রবিবার। আজ তাপমাত্রায় নেমে 5 বছরের মধ্যে সর্বনিম্ন 11.5 ডিগ্রি সেলসিয়াস, যাতে কাঁপছে ঢাকাবাসী। এর আগে 2018 সালের ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 9.5 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকার পাশাপাশি নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 9.8 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দিনাজপুরে 10 ডিগ্রি সেলসিয়াস, পঞ্চগড়ে 9.6 ডিগ্রি, যশোরে 10 ডিগ্রি এবং চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 9 ডিগ্রি সেলসিয়াস। এমন শীত দিনভর থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, দেশের কোথাও কোথাও শনিবার দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে। শুক্রবার সকাল 6টা থেকে শনিবার সকাল 6টা পর্যন্ত দেশের কোথাও বৃষ্টি হয়নি। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আবহাওয়ার সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।